অনিকার বিয়ের বরযাত্রী নিচে এসে গেছে। অনিকার কাজিন মহল আর বন্ধু মহল ছুটে গেছে নিচে। অনিকাও নিজের লেহেঙ্গাটা উঁচু করে ব্যালকনির দিকে ছুটল। ওর কাঙ্ক্ষিত পুরুষকে দেখে ওর চক্ষুদ্বয় শীতল হলো। এই মুহূর্তে মনে হলো ওর পাশে হাজারো প্রজাপতি উঠছে। কি নিদারুণ ভালো লাগা কাজ করছে ওর মাঝে। আমানকে হালকা মিষ্টি মুখ করিয়ে বাড়িতে প্রবেশ করালো সবাই। আমান বাড়িতে প্রবেশ করার সময় অনিকার ব্যালকনির দিকে তাকালো একবার, কিন্তু তার দেখার পূর্বেই অনিকা নিজেকে পর্দার আড়াল করে নিল। আমান যদিও কিছুটা হতাশ হলো, কিন্তু পরক্ষণেই ওর ঠোঁট জুড়ে মুচকি হাসি ছড়িয়ে পড়ল। অনিকার আর আমানের শুভ বিবাহ সম্পন্ন হলো। সবাই আলহামদুলিল্লাহ বলে মিষ্টি মুখ করল। একটু পরেই চলে এলো বিদায়ের সময়। অনিকার হাসি মুখটা কালো হতে লাগলো। ওর ভাবতেই অবাক লাগছে, ওর এত ভালোবাসার পরিবার ছেড়ে ওকে চলে যেতে হবে এবার। শিবু ধীর পায়ে হেঁটে গিয়ে অনিকার কাঁধে হাত রাখে। নিজের কাঁধে প্রিয় ভাবির হাত পেয়ে অনিকার ছলছল চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। বোনের মতো ভাবিকে শক্ত করে আঁকড়ে ধরে কান্না করতে শুরু করে। লাইলা বেগম মেয়ের কান্না দেখে নিজের কান্না সামলাতে পারে না। রাজিয়া বেগম গিয়ে ছেলে বউকে নিজের বুকে আগলে নেয়। আলতাফের শক্ত খোলসের ভিতর থেকে পিতৃসত্তা হাহাকার করে ওঠে। সাফওয়ান আর আয়ান নিজ বোনের বিদায়ে কলিজা ছিঁড়ে যাওয়ার বেদনা অনুভব করে। কি নিদারুণ মর্ম বেদনা! মেয়ের বোনের বিয়ে দেওয়াটা যতটা সুখের তার থেকে বেশি কয়েক গুণ কষ্টের। এই দুঃখ শুধুমাত্র মেয়ের পরিবারই বুঝতে পারে। কিন্তু ওই যে সমাজ বলে একটা কথা আছে, যার নিয়মে আমরা বাধা সেই নিয়মকে উপেক্ষা করার সাধ্যই কোনো ভদ্রলোকের নেই। দীর্ঘ সময় কান্নাকাটি চলল। অনিকা কিছুতেই তার পরিবার ছেড়ে যেতে চায় না, কিন্তু ওই যে স্বামীর ঘরে যেতেই হবে। সবাই অনেক কষ্টে অনিকাকে আমানের গাড়িতে তুলে দিল। সাফওয়ান আমানের হাত ধরে বলল, ভাই তুমি আমার কলেজের টুকরাকে নিয়ে যাচ্ছ, ওকে একটু দেখে রেখো। তোমার সাধ্য অনুযায়ী ওকে ভালোবাসা দিয়ে আগলে রেখো। ও ভুল করলে শাসনও করো, ও আমার একমাত্র বোন। আমি যেহেতু তোমাকে ওর হাতে তুলে দিলাম, আমি আশা রাখছি ওকে তুমি আগলে রাখবে। আমান সাফওয়ানের হাতের উপর নিচের হাত রেখে বলল, ভাইয়া এখন আমার স্ত্রী, আমি কখনো চাইবো না আমার স্ত্রী কখনো কোনো কষ্ট পাক। আপনি আমার উপর পুরোপুরি বিশ্বাস করতে পারেন, আমি আপনার বিশ্বাসের অমর্যাদা কখনোই করব না। আয়ান এগিয়ে গিয়ে আমানের কলার ধরে বলল, দোস্ত তোর কারণে যদি আমার বোন কষ্ট পায়, তবে তোরে আমি যে কি করবো তুই নিজেও জানিস না। আর বোনের বড় ভাই হিসেবে বলছি, আমাদের কলিজাটাকে একটু দেখে রাখিস, ওকে অবহেলা করিস না দোস্ত। অবহেলা করে না হয় তুই আমাকে শুলে চড়াস। শেষবারের মতো বন্ধুকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে বসলো আমান। অনিকা নিজের ভাইদের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমান অনিকাকে নিজের বুকে আগলে নিল। ফুলে ফুলে সাজিয়ে রাখা ঘরে বসে আছে অনিকা। কখনো পরিবারের কথা মনে পড়ে চোখ ভেসে যাচ্ছে, আবার কখনো অজানা শিহরণে বুক কেঁপে উঠছে। কেমন সব ছন্ন ছাড়া অনুভূতি তাকে আবদ্ধ করে নিচ্ছে। আমান কক্ষে প্রবেশ করে অনিকাকে সালাম দিল। অনিকা আমানের কণ্ঠ পেয়ে কিছুটা বিচলিত হলো, কিন্তু পর মুহূর্তে সেও সালামের জবাব দিল। আমান সপ্ত পর্ণে নিজের স্ত্রীর পাশে গিয়ে বসল, চিবুক উঁচু করে ধরল নিজের সামনে। লজ্জায় আড়ষ্ট হয়ে অনিকা মাথা নিচু করে নিল। আমার নিজের স্ত্রীর লজ্জা দেখে খুশি হলো। নিচু পকেট থেকে একটা ফিঙ্গার রিং বের করে স্ত্রীকে পরিয়ে দিল। স্ত্রীর হাতে চুমু খেতে ভুলল না। লজ্জায় অনিকা নিজেকে আরো বেশি গুটিয়ে নিল। আমার মুচকি হাসি দিয়ে বলল, জানাবা আপনি আমার জন্য কি উপহার এনেছেন? অনিকা নিজের জিভে কামড় বসালো। অতিরিক্ত লজ্জার কারণে সে সব ভুলে গেছে। লেহেঙ্গা গুটিয়ে নিজের লাগেজের দিকে এগুলো। আমার চুপচাপ স্ত্রীর কাণ্ড দেখতে লাগলো। অনিকা নিজের লাগেজ খুলে একটা বাক্স বের করে আমানের হাতে দিল। যদিও এটা তোমার উপহারের মতো দামি নয় এতটা, কিন্তু আমি আমার সাধ্য মতো তোমায় এটা দিয়েছি। আমার বাক্স খুলে দেখলো একটা ব্র্যান্ডেড ঘড়ি। আমি কিন্তু তোমাকে নিজের হাতে পরিয়ে দিয়েছি, তাই তুমিও। অনিকা আমানের হাতে ঘড়ি পরিয়ে দিল। তোমার নিশ্চয়ই ভারী পোশাকে কষ্ট হচ্ছে, তুমি এই পোশাকগুলো পরিবর্তন করে এসো। আমার কাছে তুমি না সাজলেও অপরূপা।
অরিকা স্বামীর কথা শুনে নিজের চোখ দুটো বন্ধ করে নিলে প্রতিটা স্ত্রী চাই তার প্রিয় পুরুষের থেকে এই বাক্যগুলো শুনতে। আমার নিজে অনিকার লাগেজ থেকে নিজের পছন্দ মতো ড্রেস অনিকার হাতে তুলে দেয়। অনিকা সেই জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। দীর্ঘক্ষণ শাওয়ার শেষে অনিকা বের হয়ে আসে, তার ছোট ছোট ঘাড় পর্যন্ত কেশ ছেড়ে দেয়, যেগুলো থেকে টপ টপ করে পানির ফোঁটা পড়ছে। অনিকা ধীর পায়ে এসে ড্রেসিং টেবিলের সামনে আসে, তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে থাকে। আমান অনিকার পাশে গিয়ে অনিকাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তুমি একজন হার্ট সার্জনের হার্টকে কোমায় পাঠিয়ে দিয়েছো, এখন একে তোমারই ঠিক করতে হবে। আমান হুট করে গভীর আলিঙ্গনে জড়িয়ে নিল প্রেয়সীকে। এই আলিঙ্গন সেই উষ্ণ যে আলিঙ্গনে কোনো পাপ নেই, আছে শুধু আল্লাহর সন্তুষ্টি আর সওয়াব। অনিকার বিয়ে কেটে যাওয়ার পরে কেটে গেছে গোটা 20 দিন। আয়ান বেচারা তার ওয়াদা রক্ষা করার জন্যে বড়িয়া হয়ে উঠেছে। মাকে সে সাফ সাফ জানিয়ে দিয়েছে, আম্মা জান, আমি কালো, নুলা, কানা কিচ্ছু নই। আপনি আমাকে দ্রুত 10 দিনের ভিতরে বিবাহ দিবেন, না হলে আমি সন্ন্যাস নিব। ছেলের করা থ্রেটে লাইলা বেগম হতভম্ব। তিনি জানেন তার ছোট ছেলে ভীষণ ঠোঁট কাটা, কিন্তু তার পাশাপাশি নাক কাটা খুব শীঘ্রই আয়ানকে ফিরতেও হবে। দেশে এসেছে গোটা 6 মাস হলো, আর 2-1 মাস হয়তো ও আছে। ছেলে তাকে এও জানিয়ে দিয়েছে মেয়েকে সে দেখতেও চায় না। লাইলা বেগম যেমন পাত্রী পাক না কেন হোক, সে সমস্যাময়ী, তবুও সে বিয়ে করবেই। অতপর সিদ্ধান্তহীনতায় ভুগে তিনি এই ব্যাপারে আলতাফকে জানালেন। আলতাফ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন আগামী 10 দিনের মাঝেই ছেলেকে সে বিয়ে দিবেন। তাই আর দেরি না করে তার ছোট বোনকে ফোন দিলেন। ছেলের এই পাগলামো থামাতে তার ছোট বোনের সাথে কথা বলাটা ভীষণ প্রয়োজন। শিমুকে সাফওয়ান একটি লাল শাড়ি উপহার দিয়ে বলেছে এটা পরে আজ রাতে তার জন্য তৈরি থাকতে। সাফওয়ানের ইশারায় শিবু ঠিকই বুঝতে পেরেছে শাড়িটা একদম ফিনফিনে পাতলা, পরলে শরীরে অনেক অংশ দৃশ্যমান হবে। যদিও শিবুর কাছে সাফওয়ানের এটা দ্বিতীয় আবদার, আজও প্রথম দিনের কথা মনে পড়লে তার শরীর ক্ষণে ক্ষণে শিউরে ওঠে, লজ্জায় আড়ষ্ট হয়ে যায় ওর সমস্ত শরীর। সাফওয়ান ওর লজ্জা দেখে নাকের মাথায় কামড় দিয়ে বলে, বলতো বউ, তোমার লজ্জা আমি কবে ভাঙাতে পারবো? সেই কথা শুনে শিমু আরো বেশি লজ্জায় নুইয়ে যায়। রাজিয়া বেগমের সাথে তার সম্পর্কটা এখন স্বাভাবিক, সাধারণ দাদি শাশুড়িদের সাথে নাতি বউয়ের সম্পর্ক যেমন হয়। মাঝে মধ্যে এসে জিজ্ঞেস করে নতুন অতিথি আসবে কবে। দুঃখগুলো শিমুর এখন কোথায় যেন মিলিয়ে গেছে, প্রত্যেকের ভালোবাসা পেয়ে এখন তার নিজেকে ভীষণ সুখী মনে হয়। শিবু একটা জিনিস গভীরভাবে অনুভব করছে, পৃথিবীতে একটি মেয়েকে তার স্বামী যদি তাকে প্রকৃত ভালোবাসে, তাহলে কোনো দুঃখই সেই মেয়েটাকে স্পর্শ করতে পারে না। রাত নেমে গেছে আকাশ জুড়ে। সাফওয়ানের পছন্দ মতো শিমু নিজেকে সাজিয়েছে, চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে পুরো পিঠ জুড়ে। সাফওয়ান আর শিমু দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। সাফওয়ান অতি সন্তর্পণে নিজ স্ত্রীর কোমরে হাত রাখল। শিমুর কাছে যদিও এটা প্রথমবার নয়, কিন্তু তবুও তার শরীর শিউরে উঠল। সাফওয়ান আর শিমু চাঁদের আলোয় দাঁড়িয়ে কিছুক্ষণ চন্দ্র বিলাস করল। সাফওয়ান অবশেষে পেরেছে তার প্রেয়সীকে প্রেম পুকুরে ডুবিয়ে মাতাল করে দিতে, অভিমানী প্রেয়সীর অভিমান ভেঙে দিয়ে আপন করে নিতে। আজ শিমুর মনে সাফওয়ানের জন্যে কোনো অভিযোগ নেই, আছে শুধু এক বুক ভালোবাসা। শিবুকে কোলে নিয়ে সাফওয়ান নিজের কক্ষের উদ্দেশ্যে রওনা হলো, নিজের অর্ধভাগকে আবারও পবিত্র ছোঁয়ায় ডাঙিয়ে দেবার জন্য। ভালোবাসাময় এই রাতের সাক্ষী হলো আকাশের রঙিন তারারা। চারিদিকে মৃদু হাওয়া একছড়া চড়ুই পাখিকে আরো মাতাল করে দিল। এই পবিত্র ভালোবাসা সত্যিই সুন্দর। ভালোবাসায় মোড়ানো দিনগুলো খুব দ্রুত চলে যায়, বিপরীত দুঃখে মোড়ানো সময়গুলো যেতে চায় না। একদিনকে মনে হয় 1000 দিনের চেয়েও বড়। আসলে এগুলো সব কিন্তু আমাদের চিন্তা ভাবনারই ফসল। সাফওয়ান, শিমু, আয়ান, অনিকা সবার জীবনে পরিবর্তন এসেছে। সবাই এখন যার যার জীবন নিয়ে ভীষণ ব্যস্ত। সেদিন আয়ানের জেদের কাছে হার মেনে আলতাফ আর লাইলা বেগম বাধ্য হয়েছিলেন তাকে 1 মাসের মধ্যে বিয়ে দিতে।
হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আয়ান পাত্রের মুখটা অবধি দেখেছিল না। যখন জানতে পারলো মেয়েটা তোহা, তখন তার কাছে কোনো উপায় ছিল না। যে মেয়েটার সাথে আয়ানের সম্পর্ক ঝগড়াটে শালিকের ন্যায়, সেই মেয়েটার সাথে গভীর বন্ধনে আবদ্ধ হয়ে যায় নিজের অজান্তেই। সারা দিন দুজনের মাঝে ঠোকাঠুকি লেগেই থাকে, যদিও তারা বিদেশ পাড়ি জমিয়েছে বিয়ের পরপরই, কিন্তু অভিযোগগুলো ফোন দিলেই শুনতে পারা যায়। আর অনিকা এখন ছমাসের প্রেগনেন্ট, আমান তাকে সর্বদা আগলে আগলে রাখে, কোনো রকম কাজই তাকে করতে দেয় না। আমানের বাবা সিরাজুল সাহেব ছেলের বউয়ের জন্যে এক কথায় পাগল বলা চলে। আমানের মায়ের মেয়ে না থাকায় একটা মেয়ে পেয়ে সে যেন ভীষণ খুশি। পরিবর্তন এসেছে সাফওয়ান আর শ্রীমোর জীবনেও, তারা আজকে প্রথমবারের মতো বাবা মা হতে যাচ্ছে। সাফওয়ান ওটি রুমের সামনে পায়চারি করছে, লাইলা বেগম আল্লাহর কাছে দোয়া করছেন। শিমুর বাবা তার দুই মেয়েকে নিয়ে এক কোণে দাঁড়িয়ে আছে শুকনো মুখ করে, আলতা পূর্বের মতো মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছেন। কি রুদ্ধশ্বাস পরিস্থিতির সময় যেন করাই না, প্রতি সেকেন্ডকে মনে হয় কয়েক ঘন্টার সমান, এমন অভিজ্ঞতা হয়তো সকল হবু বাবারই হয়। প্রায় 40 মিনিট পর একজন নার্স ওটি থেকে বেরিয়ে আসে, তার হাতে সদ্য জন্মানো এক পুত্র সন্তান, যার কান্নার শব্দে নিরাপত্তা ভেঙে গেছে কিছুক্ষণ পূর্বেই। যেন এই ছোট শিশু নিজের আগমনী বার্তা ছড়িয়ে দিচ্ছে সকলের মাঝে। বাচ্চার কান্নার শব্দ পেয়ে সাফওয়ান নার্সের দিকে দৌড়ে গেল। নার্স নিজের কোলে থাকা সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাকে সাফওয়ানের কোলে তুলে দিলেন। লাইলা বেগম দৌড়ে এলেন নিজের নাতির কাছে। সাফওয়ানের পিতৃসত্তা আন্দোলিত হলো, একবিন্দু সুখ যেন পুরো শরীর গ্রাস করে নিল। আহ কি আনন্দ, সেটা কখনোই বোঝানো সম্ভব নয়। লাইলা বেগম নিজের নাতিকে কোলে নিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। অনিকা আর রাজিয়া বেগম নিজেদের শারীরিক অসুস্থতার কারণে হসপিটালে উপস্থিত নেই, তবুও তারা বারবার ফোন কল করছে। আলতাফ নিজে তাদেরকে সুখবর দিলেন, তার গম্ভীর মুখে হাসি ছড়িয়ে পড়ল। দৌড়ে গেলেন নিজের নাতিকে দেখতে, ফিহার ইহাও বাদ গেল না। সাফওয়ান নার্সকে উদ্দেশ্য করে বলল, সিস্টার আমার স্ত্রী কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনার স্ত্রীও অনেক ভালো আছেন। আমি ওর সাথে কখন দেখা করতে পারবো? আর কিছুক্ষণ পরেই। সাফওয়ানের সত্তা শান্ত হলো, আনন্দিত হলো এই ভেবে তার স্ত্রীর সন্তান উভয় সুস্থ আছে। বেশ কিছুক্ষণ পরে সাফওয়ানকে শিমুর কাছে যেতে দেওয়া হলো। শিমু চোখ দুটো বন্ধ করে আছে, এক হাতে স্যালাইন চলছে। ধীর পায়ে হেঁটে সাফওয়ান শিমুর পাশে বসল। শিমুর এক হাত নিচের দুই হাতের মাঝে পড়ে নিল। কেমন লাগছে এখন তোমার? শিমু স্বামীর কণ্ঠ পেয়ে চোখ খুলে তাকালো, মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, বাবুকে দেখেছেন? সাফওয়ান উপর নিচ মাথা নাড়ালো, জানো একদম তোমার মতো হয়েছে দেখতে। শিমুর ঠোঁটের কোণের হাসি আরো প্রশস্ত হলো। একজন নার্স ওদের বাচ্চাকে নিয়ে এসে সাফওয়ানের কোলে দিল। শিমু স্বামী আর বাচ্চাকে দেখিয়ে খুশিতে দুই চোখ বন্ধ করে নিল। তার জীবনের সর্বোত্তম পাওয়া হয়তো এটা, ওর আজ নিজেকে পরিপূর্ণ নারী মনে হচ্ছে। ওর মতো সাধারণ মেয়ে যে এত কিছু পেয়ে যাবে সেটাও কল্পনাও করতে পারেনি। শিমুকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে এক মাস হলো, ও এখন সম্পূর্ণ সুস্থ। ওর সমস্ত খেয়াল লাইলা এবং রাজিয়া বেগম রাখে। রাজিয়া বেগম এখন অনেকটা পরিবর্তন হয়েছে, বলতে গেলে শিমুর অবাহিক ব্যবহার তাকে পরিবর্তন করতে বাধ্য করেছে। গুরুগম্ভীর আলতাফ সাহেবও এখন বেশ হাসি খুশি থাকে নাতিকে নিয়ে। আয়ানার তোহাও এসেছে ছোট সাদমানকে দেখতে। তোহার কোলে ছোট সাদ চোখ বন্ধ করে আছে। তোহা আয়ানকে উদ্দেশ্য করে বলল, দেখো আমারও কিন্তু খুব দ্রুত একটা পুচকি চাই। নিজে নিজেকে সামলাতে পারে না, সে আবার পুচকা পুচকি সামলাবে। কথাটা মোটেও পছন্দ হলো না তোহার। রাগ করে সাদমানকে শিমুর কোলে দিয়ে গটগট করে নিজের কক্ষে চলে গেল। শিমু আয়ানের দিকে চোখ গরম করে তাকাতেই আয়ানও তোহার পিছনে হাঁটা দিল। তাদের এই কাণ্ড দেখে লাইলা বেগম হাসতে হাসতে ড্রয়িং রুমে এসে বসলেন। যাই বলো, বৌমা আয়ানের জন্য কিন্তু তোহা একেবারেই পারফেক্ট। জি আম্মা, পারফেক্ট ম্যাচ। আয়ান গিয়ে তোহাকে পেছন থেকে ছড়িয়ে ধরল। এত রাগ করো কেন কথাই কথাই? তুমি তো সব আজেবাজে কথা বলে রাগিয়ে দাও। ওকে আর রাগাবো না, আমাদের এক ডজন বাচ্চা হবে,
এবার খুশি তো? কিন্তু এত বাচ্চা দিয়ে কি করব? ফুটবল টিম বানাবো। তোহা পেছন দিকে ঘুরে আয়ার নাক টিপে দিল। ওকে। শিমুকে দেখে রাখার জন্য, বাবুকে টেক কেয়ার করার জন্য সাফওয়ান শিমুকে বাড়িতেই রেখে গেছে। বাড়িতে এসেই পুত্রকে নিয়ে এই যে মরিয়া হয়ে উঠেছে, দিন দুনিয়া সব ভুলে বসেছে একদম। শিমু কয়েকবার ডেকে গেছে খাবার খাওয়ার জন্য, কিন্তু সাফওয়ানের কোনো পাত্তা নেই। তাই আর না পেরে খাবার বেড়ে একেবারে নিজেদের ঘরে নিয়ে এসেছে। এই যে সাহেব, খেতে তো হবে নাকি? আপনি নিজেও খাচ্ছেন না, আমার ছেলেকেও খেতে দিচ্ছেন না। খাওয়া দাওয়া সব পরে হবে। শিমু আর সাফওয়ানের সাথে তর্কে চড়ায় না, এক প্লেট ভাত মেখে নিয়ে সাফওয়ানের কাছে যায়। এক লোকমা ভাত সাফওয়ানের সামনে ধরে। আসার পরে কিছুই খাওয়া হয়নি আপনার, তাই কোনো দ্বিরুক্তি না করে এগুলো মুখে পুরুন চটপট। সাফওয়ান আর মানা করে না, কিন্তু বউয়ের সাথে দুষ্টুমি করতে ছাড়ে না। শিমু বিরক্ত হয়ে বলল, এক বাচ্চার বাবা হয়ে গেলেন তবুও দুষ্টুমি গেল না? আরেক বাচ্চার বাবা হওয়ার প্ল্যান করছি, কি বলো আব্বু? সাফওয়ান নিজের ছেলেকে কথাটা বলে শিমুর দিকে তাকিয়ে চোখ টিপ মারে। আপনার লজ্জা জীবনেও হবে না। স্ত্রীর কাছে লজ্জা পেলে তো সন্ন্যাসী হতে হবে। শিমু সাফওয়ানকে আলতো চাপড় মেরে সাফওয়ানের কাঁধে মাথা রাখলো। আমি আপনার সাথে বৃদ্ধ হতে চাই সাফওয়ান, আপনাকে ভালোবেসে আপনার প্রেম পুকুরে ডুবে যেতে চাই। শুধু এতটুকু পেলে আমার কিছুই চাই না। আমি তোমার প্রেম পুকুরে ডুবে নিজের অস্তিত্ব সংকটে ফেলেছি, এমন সংকটে আমি বারবার পড়তে চাই। তোমার প্রেমের পুকুরে আমি এক সাধারণ মাঝি হয়ে বাঁচতে চাই। আমি তোমাকে ভালোবেসে জান্নাতে যেতে চাই। আমিও আপনাকে এপার ওপারে দুপারেই পেতে চাই। ওদের কথার মাঝে সাতবান জোরে কেঁদে ওঠে। দুজনেই নিজেদের হুঁশে ফিরে আসে। দুজনে মুচকি হেসে আঁকলে নেয় নিজেদের ছেলেকে। এটাই যে তাদের ভালোবাসার সর্বোত্তম চিহ্ন। আরে আরে কই যান আপনারা, একটা লাইক দিয়ে যান। এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন। প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।